নবরঙ্গপুর জেলায় করোনা আকার বিস্তার করতিবা বেলে ছত্তিশগড় সীমান্ত উমরকোটের আখপাখ অঞ্চলের সংক্রমিত বড়ি চলছে। লোক এবে নিজের টেস্ট করিবার ব্যস্ত। উমরকোট গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে করোনা টেস্টিং করা যাচ্ছে। হসপিটাল কর্তৃপক্ষ লোকঙ্ক সুবিধা পাই কোনসি সুবিধা করনথিবা অভিযোগ হইছি। আজ সকালে মু আমার পরিবার সমস্তকু ধরিকি আসিলি, টিকে সিম্পটমিক ছিলা, টেস্ট করি বলিকি আসিলা পরে দেখিলি এইটি যেউঠি টেস্ট হচ্ছে সেটি গোটিয়ে মাত্র স্টাফ অছি, ঝিওটে সে হি লেখুছি, সে হি টেস্ট করুছি, সে হি রিপোর্ট চেক করুছি, এগেইন রিপোর্ট দেউছি, সে সবু কাম সে একুটিয়া তাকু করিবা পড়ুছি। শহ শহ সংখ্যার লোক এটি ছিড়া হইছন্তি, জনে স্টাফ যদ্বারা কি লোক জনে জনকর পছরে লাগিকরি আহুরি যেমানে সংক্রমিত নাহান্তি সেমানে সংক্রমিত হইযিবার চান্সেস লাগুছি। তারপরে দেখন্তু সে বাহারে এটা খোলা জায়গায় করা হচ্ছে, এ বারান্ডারে সামনারে এতে খরা হচ্ছে, লোক কুটি ছিড়া হবে, টিকে কোণী ব্যবস্থা বি নাই এটি যে গোটে টেন্ট লগাইকি লোককে ইয়ে করা কি পিবা পানির ব্যবস্থা নাই, কোণী ব্যবস্থা নাই, লোক দূর দূরান্তর আসিকি নাই নথিবা হইরাণ হচ্ছেন। তেণুকরি এটি যে অব্যবস্থা দেখলি তো প্রশাসন অতি শীঘ্র এটলিস্ট আউ দুইটা স্টাফ এটি দেওয়া কথা, এতে সংখ্যার লোক উমরকোট মেডিকাল উপরে রায়গড়ু মধ্যে লোক এটি আসছেন ডিপেন্ড করছেন, সে গোটিয়ে স্টাফ দ্বারা সম্ভব হো নাই, সে ঝিওটা পারু পর্যন্ত তা দ্বারা চেষ্টা করুছি কিন্তু সে লোক সবু বিরক্ত হয়ে তাকু হি গাড়ি করে দৌঁচন্তি, কিন্তু সে একুটিয়া করিব কোন, এটি আর দুইজন স্টাফ দেওয়া দরকার এবং যু টেন্টর ব্যবস্থা করিবা কথা যেহেতু আগরু মধ্যে কুহা হইতিলা হেলা নাই, তো আজ আমি আমার তরফর টেন্ট গোটে এটি লগাই দিয়েছু। যদি এ প্রকার নকরা যাব লোক এ যে প্রশাসন যদি এ প্রকার ছাড়ি দেব, সরকার যদি ধ্যান দেব নাই, তো নিশ্চিত ভাবে জন আন্দোলন হব, তারপরে প্রশাসন এটি দায়ী রহবে। আর খরারে লোকে ঘন্টা ঘন্টা ধরে লাইনে ঠিয়া হচ্ছে, উক্ত সময়ে সেমানক মধ্যে সামাজিক দূরত্ব রহনাহি, জনে মাত্র কর্মচারী হসপিটাল বারান্ডারে করোনা টেস্টিং করছি, টেস্টিংরে জনকু 15 মিনিট সময় লাগুছি, সবুদিন 100 অধিক লোক ঠেলাফেলা হয়ে অপেক্ষা করছন্তি, সামাজিক দূরতা শান্তি শৃঙ্খলা রাখিবা পাই মধ্যে কিছু পদক্ষেপ নিয়া যাওনথিবা অভিযোগ হচ্ছে। উমরকোট গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্রে কোভিড পরীক্ষা করা যাচ্ছে, টেস্টিং বেড়ে ব্যাপক অব্যবস্থা হয়েছে, সাধারণে অসন্তোষ দেখা দিয়েছে। উমরকোট উকিল সংঘর সভাপতি তপন দেবনাথ খরা দাউরু রক্ষা পাইবা লোক সুবিধা পাই নিজে এক টেন্ট লগাই ও লোক সামাজিক দূরতা এবং মাস্ক পিঁধা সচেতন করলে, দুইজন কর্মচারী নিয়োজিত করা দাবি হয়েছে, টিকাকরণ কেন্দ্রের মধ্যে সমান অবস্থা, এদিকরে প্রশাসন দৃষ্টি দিয়ে বলে দাবি হয়েছে। উমরকোট ব্লক কুনা সাউ রিপোর্ট নিউজ প্রডিউসার।